করে যাচ্ছেন। এই যুদ্ধে জয়ী হতে গেলে আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমরা আমাদের যে সরকারি কিছু নির্দেশিকা আছে, আপনারা নিশ্চিত জানেন যে লকডাউনটা প্রায় 50 দিনেরও বেশি অতিক্রম করেছে। তাতে সরকারের ইনকাম থেকে শুরু করে মানুষের কাছে যে পরিষেবাটা পৌঁছে দেওয়া, ডেভেলপমেন্টটা যে ভঙ্গিতে যাওয়ার জন্য, যাতে না কোনো ডেভেলপমেন্ট বন্ধ হয়, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে আমাদের রেশনিং ব্যবস্থাটা, আমরা বিভিন্ন ক্যাটাগরির রেশন দ্রব্য পেতাম, সেক্ষেত্রে 6 মাস ধরে রেশনিং ব্যবস্থাটা কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে সকল শ্রেণীর জন্য। আবার এক্সট্রা 5 কেজি করে প্রত্যেক রেশন কার্ড হোল্ডার আপনারা চালও পাচ্ছেন, ইতিমধ্যে পাওয়া শুরু হয়ে গেছে এবং সেটা নিশ্চিত সেপ্টেম্বর পর্যন্ত আপনারা সকলেই পাবেন। আবার গতদিনেই ঘোষণা করেছেন, দেখবেন পরিযায়ী শ্রমিক, আমার বাড়ির ছেলে, আপনার বাড়ির ছেলে, যারা বিভিন্ন জায়গায় আটকে গেছে লকডাউনের ফলে, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সেক্ষেত্রে সরকার আলাদা উদ্যোগ নিয়ে তাদেরকে ফেরানোর ব্যবস্থা করেছে। পরিযায়ী শ্রমিকদের অলরেডি আমাদের স্নেহের পরশ একটি প্রকল্প চালু করেছেন, প্রত্যেক পরিযায়ী শ্রমিকের 1000 টাকা করে অলরেডি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার সরকার ঘোষণা করেছে, দেখবেন যে তাদেরকে যাদের রেশন কার্ড নেই, যাদের রেশন কার্ড নেই পরিযায়ী শ্রমিকদেরও দেখবেন প্রত্যেকেই 5 কেজি করে চাল আবার রেশন থেকে দেওয়া হবে, সেই ঘোষণাও করেছে। তো এইরকম এখনই প্রচেষ্টা প্রকল্প চলছে, প্রচেষ্টা প্রকল্প সেটাও 1000 টাকা, যে পরিবারে পেনশন পায় না, এরকম কিছু নতুন নতুন স্কিম যেগুলো আমাদের গভর্নমেন্ট চালু করেছে, সেটাও নিশ্চিত আপনারা তার সুফল পাবেন, সহযোগিতা পাবেন। আশা করছি আমাদেরকে ভালো থাকতে গেলে, যুদ্ধে জয়ী হতে গেলে আমাদের সরকারের যে নির্দেশিকাগুলো আছে, স্কুলগুলো তো বন্ধ দেখেছেন, তার কারণ একটাই, হয়তো সকলেই ভাবছেন আমার বাড়ির ছেলেদের পড়াশোনাটা নষ্ট হয়ে গেল, মনে হয় ক্ষতি হয়ে যাচ্ছে, এটা ভাবছেন অনেকেই। আবার কেউ সমালোচনার জায়গায় আমাদের কাজটা কিন্তু আসে, কিন্তু আপনাদের কোনো অল্প বন্ধু যে সরকার একটি উদ্যোগ নিয়েছে, নিশ্চিত ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষতির জন্য নয়, স্কুল মানে একটি স্কুলে 1000-1200 স্টুডেন্ট, তারা একটা জায়গায় নিয়মিত হবে। আর এই নোভেল করোনা ভাইরাসটা এমন একটি ভাইরাস যার প্রতিষেধক মেডিসিন এখনই কিছু প্রপার নেই, যার ফলে এর প্রতিকার সহসা এখনই করে দিয়ে বন্ধ করে দেওয়া যাবে না, আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মানে সামাজিক